বছর বছর দেওয়া হবে টিকা বা তার বেশি বয়সী বয়সীদের বাংলাদেশিরা এখন থেকে করোনা টিকা নিতে পারবেন টিকা সর্বনিম্ন বয়স সীমা আঠারো বছর করার সিদ্ধান্ত নিয়েছে সরকার প্রধানমন্ত্রী এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন দ্রুত সময়ের মধ্যে এই সিদ্ধান্ত বাস্তবায়ন হবে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাদশার খুরশেদ আলম এর তথ্য জানান শুক্রবার তেইশে জুলাই বেলা সাড়ে এগারোটায় জেনারেল হাসপাতাল পরিদর্শনের শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ একথা বলেন তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে এই বিষয়ে নির্দেশনা দিয়েছে আমরা স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিকের সঙ্গে আলোচনা করে দ্রুত সময়ের মধ্যে এ বাস্তবায়ন শুরু করব গত উনিশে জুলাই করোনা টিকা নেওয়ার বয়স তিরিশ বছর নির্ধারণ করে স্বাস্থ্য অধিদপ্তর এর থেকে এর আগে গত পাঁচই জুলাই করোনার টিকার বয়স পঁয়ত্রিশ বছর করা হয় দেশের টিকা নিবন্ধনের শুরুর দিকে পঞ্চান্ন বছর বয়সী বয়সীদের অনুমোদন দেওয়া হয় পরে নিবন্ধন কম হয় আরও বেশি সংখ্যক মানুষদের টিকার আওতায় আনতে বয়স কমানোর সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য অধিদপ্তর সে সময় পঞ্চান্ন থেকে বয়স কমিয়ে চৌচল্লিশ বছর করা হয় এরপর দ্বিতীয় দফায় কমিয়ে চল্লিশ বছর করা হয় তৃতীয় ও চতুর্থ দফায় টিকার গ্রহীতাদের বয়স কমিয়ে যথাক্রমে পঁয়ত্রিশ ও তিরিশ বছর করা হয় তো সব নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে